আবারও বেড়েছে চালের দাম। সবচেয়ে বেশি মোটা চাল 28 কেজি প্রতি সর্বোচ্চ 48 টাকায় বিক্রি হচ্ছে। চাতাল আর মিলমালিকদের কারসাজির কারণে চালের দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। এমন পরিস্থিতিতে চাল ব্যবসায়ীদের সাথে মঙ্গলবার বৈঠকে বসছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। পাইকারি আড়তে চালের কোনো কমতি নেই, সরবরাহ ব্যবস্থাও ভালো। সরকারি গুদামে মজুত রয়েছে প্রায় 11 লাখ মেট্রিক টন চাল। তারপরও হু হু করে বেড়ে চলছে চালের দাম। সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মোটা চাল, অন্যান্য চালের বাজারও চড়া। এক সপ্তাহ আগেও মোটা 28 চাল 44 ও নাজিশেল বিক্রি হতো 52 টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে এসব চালের দাম রাখা হচ্ছে আরও বেশি। 28 চাল যেটা ছিল 40-42 টাকা, ওই 28 হয়ে গেছে আপনার 47-48 টাকা কেজি। মিনিগেট চাল 55-56 টাকা হয়ে গেছে। এক বস্তার ভিতরে মনে করেন 200-300-500 টাকা ফটকে বেড়ে যায়। মানুষের তো বাজার নাই, এটা কি না কিভাবে খাইব। পাইকারি থেকে খুচরা হাত বদলেই এসব চালের দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। রশিদ মিনিকেট হলো 60 টাকা, নাজির চাল আছে আমার কাছে ভালো 60 টাকা। আগে ছিল চালের ব্যাপারী, এখন হলো চাল কোম্পানি। এখন সব বড় বড় কোম্পানিরা ধান সংগ্রহ করে আপনাকে বলি এরা এখন দাম গুদামজাত করে রাখছে। তো গত এক সপ্তাহ যাবত আমাদের ম্যাক্সিমাম মিলে অর্ডার বন্ধ। যে মাল আগে আমাদেরকে তারা দিতে 2620 টাকা, 30 টাকা, 50 টাকা, সে চাল এখন 2700-2750 টাকায় অর্ডার নিচ্ছেন। দাম বাড়ার পিছনে মিল মালিক ও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দায়ী করছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। পরিস্থিতি সামলাতে সরকার মাঠ পর্যায়ে তদারকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।